নিয়মিত খবরের আপডেট পেতে অ্যাপের বেল আইকন প্রেস করুন আর সাবস্ক্রাইব করুন বঙ্গনোট টিভি। মুখ্যমন্ত্রীকে আর ব্যারাকপুরে সভা করতে দেব না, চ্যালেঞ্জ দিলেন অর্জুন সিং। ব্যারাকপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আর মিটিং করতে দেব না। আজ হাজিনগর ছাই ময়দানে হুকুমচাঁদ জোট মিলে শ্রমিকদের সভায় এই চ্যালেঞ্জ দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং বলেন, আমাদের কোনো জায়গায় মিটিং করতে দিচ্ছেন না, পুলিশের সামনেই তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদের হুমকি দিচ্ছে আর পুলিশ চুপ করে মজা দেখছে, আর সবাই হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তাই ব্যারাকপুরে আর মুখ্যমন্ত্রীকে সভা করতে দেওয়া হবে না। পুলিশ কতজনকে গ্রেপ্তার করবে? হাজার হাজার মানুষ রাস্তায় শুয়ে পড়বে, দেখা যাবে পুলিশ কি করে। ভারত কে নাগরিক জো 70 সাল সে 40 সাল সে 50 সাল সে যে লোক চেষ্টা কর রহে থে উনকো নাগরিকতা হম দেঙ্গে। কে পায়ের কে তলে সে জমিন খিসক গই আর আব ইয়ে হাল হ্যায় কি মমতা ব্যানার্জি কে জুলুস মে পুলিশ সাদা ড্রেস পহন কে উনকা জুলুস মে চল রহি হ্যায়। ইয়ে হালত হমারি বাতো কো সুননে কে লিয়ে হাজারো কি সংখ্যা মে ইতনে লোক ইয়াহ উপস্থিত নাই হতে। মমতা ব্যানার্জি কে ছাসে মে মত আইয়ে, মমতা ব্যানার্জি কা দিন পুরা হো চুকা হ্যায়, মমতা ব্যানার্জি কি সরকার আব চলনে ওয়ালি নাহি হ্যায়। মমতা ব্যানার্জি কো দিওয়াল পর ভি লিখা হুয়া দিখাই দে রহা হ্যায় কি আনে ওয়ালে দিন মে ভারতীয় জনতা পার্টি কি সরকার বনেগি। আগর কিসি কো দিখাই নাহি দে রহা হ্যায় তো মমতা ব্যানার্জি কো নাহি দিখাই দে রহা হ্যায়। যেখানে আমাদের মিটিং হচ্ছে, যেখানে আমাদের পারমিশন দেওয়া হচ্ছে না, যেখানে আমাদের মিটিং হচ্ছে গুন্ডাদেরকে পাঠিয়ে দিচ্ছে, পিছন থেকে পুলিশ আসছে আর লোককে ধমকাচ্ছে, এখানে মিটিং করতে দেওয়া হচ্ছিল না। তারপরে আমার আসার পরে এখানে মিটিং শুরু হয়েছে, মাইক ম্যানকে গালাগালি করা হচ্ছে আর পুলিশ বসে তামাশা দেখছে। তো আমরা গণতান্ত্রিক আন্দোলন, আমরা লড়াই করতে পারবো না, তো উনাকে এখানে মিটিং করতে দেবো কি করে? মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় শুয়ে পড়বে, উনি চালান কত গুলি চালাবেন, উনি চালান কত উপরে বোলডুজার চালাবেন, উনি কত লোককে খুন করবেন আমরা দেখবো, আমরা মরতে রাজি আছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো করে, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা তো এইসব হচ্ছে, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এইসব গুন্ডাগর্দি হচ্ছে, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা। আজকে তো দেখেছেন রাজ্যপাল স্বয়ং বলেছে পুলিশকে কি পুলিশের ওয়ার্দির কাজ করুন, ওয়ার্দিটাকে বিক্রি করবেন না। আজকে এই অবস্থায় মমতা ব্যানার্জি যেভাবে কাজ করছেন, যেভাবে মানুষের উপরে জুলুম করছেন, এই জুলুমটা আর বরদাস্ত করা যাবে না। পুরো ব্যারাকপুরের মানুষ রাস্তায় শুয়ে পড়বে, রাস্তায় কত লোক অ্যারেস্ট করবেন দেখুন।